সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি বিশ্বনাথ পাল আর আপনারা আছেন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ। তো ফ্রেন্ডস, আজ করবো একটি স্প্রিং ডে, মানে একটা বসন্তকালের টাইমের ছবি। তো খুব সহজ ইজিভাবে করবো, তার জন্য রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখবেন, এবং যারা বিগিনার্স যারা পেন্টিং শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো আমরা প্রথমে এখানে একটা স্কেচ করব। কেমন, ধরুন এখানে একটা পার, ওকে, এই পার দিয়ে এখানটা নদী চলে আসছে, এই দূরে একটা নদী, এখানে নদীটা, ওকে, এইখান দিয়ে এরা নদী, মানে ছোটো খাল মতো আর কি, ওকে, খাল, এবং দূরে একটা পার, দূরে নদীর পার, অনেক দূরে, এবং এখান থেকে একটা ব্রিজ, এখান থেকে একটা, এখান থেকে ব্রিজ থাকবে, ওকে। এখান থেকে ব্রিজ, এই এই, ওকে, এবং এখানে ব্রিজের এখানে কিছু গাছপালা থাকবে, আর দূরে কিছু দূরের আকাশ, আর এর নিচে ঘাসের জমি, আর এখানে জল, ওকে, সিম্পল একদম নর্মাল নিজের পেন্টিং হবে আজকে। তো এইবার আমরা দূরের আকাশের কালারটা দিয়ে দেবো। প্রথমে আমি আকাশে সাদা কালার দিয়ে দেবো, তারপরে আমরা আকাশে দেবো কি পিঙ্ক কালার, ওকে। তো ধরুন আমরা এই পুরোটা আকাশ জুড়ে আগে সাদা কালারটা এইভাবে দিয়ে নিলাম, এইবার আমরা পিঙ্ক কালার এর সঙ্গে মিক্স করব, ওকে, এই দেখুন সুন্দর করে, ওকে। তো এই হচ্ছে আমাদের আকাশ। এইবার আমরা এখানে দূরের গাছপালা আঁকবো নীল দিয়ে। তো ফ্রেন্ডস, এ হচ্ছে আমাদের ব্লু কালার, দূরের ধোয়া ধোয়া গাছ হবে এখান দিয়ে, ওকে। তো আমরা এখানের সঙ্গে আরেকটু সাদা মিশিয়ে আরেকটু ধোয়া ধোয়া করে, মানে কাট বেশি ডিপ হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, ওকে। তো এই কালারটা আমরা দূরে এইভাবে সুন্দর করে ধোয়া ধোয়া করে দিয়ে দেবো দূরের গাছপালা, ওকে। দেওয়ার পরে এবার এই মাথাগুলো সুন্দর করে এইভাবে গাছের মতো করে দেওয়া, ওকে, তুলির সঙ্গে অল্প করে রঙ নিতে হবে, অল্প করে রং নিয়ে সুন্দর করে জাস্ট মাথা করে যেভাবে গাছ যেমন হয় সেইভাবে করতে হবে, ওকে, এইভাবে। তো ফ্রেন্ডস, এবার এই গাছের ছায়াগুলো ধরুন এই জলে পড়েছে, ওকে, তো জলে সেজন্য হালকা প্রথমে একটু নীল দেবো এখানটায়, তারপরে আমরা এখানে সেম যেমন আকাশের কালারটা করলাম, এখানে সাদা রং দেবো প্রথমে, সাদা রং দিয়ে তারপরে যেমন গোলাপি দিলাম, এখানেও সেম টু সেম তাই করবো, ওকে। তো এখানে আগে এভাবে আমরা সাদা রং দিয়ে নিলাম, এই দেখুন নেওয়ার পরে, ওকে, নেওয়ার পরে তো এবার আমরা এভাবে এখানে গোলাপি কালার করবো, ওকে, সুন্দর করতে হবে, এই দেখুন এবার রংটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে, ওইটা সুন্দর করে ধুয়ে নিয়ে, ভালো করে ধুয়ে নিয়ে একটু মুছে নিই, এইভাবে রংটা, মানে একটা লোম, তুলির লোম খসে গেছে, যাই হোক, এইভাবে সুন্দর করে কালারটা মিশিয়ে দেবো, এই দেখুন, ওকে, সুন্দর করে কালারটা মিশিয়ে দিলাম। তো এবার আমরা এই দুই সাইডের যে পাড়ের কালারটা সেটা আমরা আগে দিয়ে নেবো, আমরা এই দুটো পাড়ে এরকম ডিপ সবুজ কালার, এটা হচ্ছে ডিপ সবুজ কালার, ওকে, আমরা ডিপ সবুজ কালারটা এই দুই পারে আমরা এইভাবে সুন্দর করে দিয়ে নেবো আগে, ওকে, এই পর্যন্ত। এইভাবে আমরা এই পারেও দিয়ে দেবো। এবার আমরা এই সবুজ রং দিয়ে জাস্ট এই দূরে কিছু গাছ আঁকবো,
ওকে এইভাবে। তারপরে আমরা ডিপ সবুজ কালার দিয়ে সুন্দর করে এইভাবে গাছের পাতাগুলো আঁকতে হবে। এই দেখুন এইভাবে। এইভাবে সুন্দর করে গাছগুলো আমরা এঁকে দিই। এবার খয়েরি কালার দিয়ে আমরা এই ব্রিজটা, এখান থেকে যে ব্রিজটা উঠেছে সেই ব্রিজটা আমরা ওকে আর এটা আঁকবো এখান থেকে। এটা পুরো কালার করে দেবো দিয়ে দিয়ে আমরা নিচের দিকটা করব কালো। ওকে আমরা একটু কালো রং নিয়ে এই ব্রিজের এই গোড়ার দিকটা কালো রং করব। উপর দিকটা করব আমরা বিস্কিট কালার, একদম হালকা একটা রেখা রাখবো। ওকে তো আমরা একটুখানি বিস্কিট কালার নেব নিয়ে জাস্ট এই ব্রিজের উপর দিয়ে জাস্ট হালকা একটা রেখা টানে নেব। ও এখন আমরা কাজ আছে, ভালো হচ্ছে, আমরা একটু পরে করছি এটা। ওকে তো আমরা এবার আগে এই মাঠের যে ঘাসগুলো আছে সেগুলো দিয়ে দিই। তো আমরা ডিপ সবুজের মধ্যে একটু হলুদ মিশিয়ে এই কালারটা তৈরি করেছি, এটা দিয়ে আমরা এই মাঠের ঘাসগুলো করে দেবো। এই দেখুন সুন্দর কিন্তু ঘাসগুলো হয়ে যাবে। ওকে এই দেখুন তারপরে এবার এই পারে দিয়ে দেবো আমরা এইভাবে একইভাবে। ফ্রেন্ডস এবার এই যে জলের কিছু রিফ্লেকশন দেওয়া লাগবে এখান দিয়ে সবুজ রং দিয়ে এইভাবে জলের কিছু রিফ্লেকশন আমরা দিয়ে দেবো এটা ডিপ সবুজ। এরপরে যে ঘাসের যে কালারটা আমরা দিলাম সেই কালারটা দিয়েও জলের আমরা কিছু রিফ্লেকশন করবো। এখানে ব্রিজটা হয়েছে, সে ব্রিজটারও আমরা একটা রিফ্লেকশন দেব, সেটা হচ্ছে আমরা একটা তুলি বেছে নিই আগে। ওকে ব্রাউন কালারটা দিয়ে আমরা ব্রিজের রিফ্লেকশনটা করব। তো ফ্রেন্ডস ব্রিজের আমরা এইভাবে কালো রং দিয়ে রিপ্রেজেন্ট দিলাম। এইবার জাস্ট সুন্দর করে এরকম কিছু ঢেউ দিতে হবে যেগুলো কিনা এর উপর দেওয়া গেছে। এই দেখুন ওকে কিছু আমরা এই ক্লাস দিয়ে ঢেউ দেবো। ওকে তো হচ্ছে ব্রিজের রিফ্লেকশন হয়ে গেল। এইবার আমরা এই মানে জলের ধার দিয়ে যে গাছগুলো আছে
সেই গাছগুলোতে কিছু এই পাশ দিয়ে কিছু লাল রঙের গাছ মানে ফুল গাছ দেবো। ওকে, তো ধরুন এইগুলো হচ্ছে এখানে কিছু লাল রঙের গাছ, ওকে এখানে কিছু লাল রঙের গাছ, এখানে একটু লাল রঙের, তারপরে ধরুন এখানে একটু হলুদ রঙের গাছ, ওকে তারপরে ধরুন এখানে একটু লাল রঙের দিলাম, জায়গায় জায়গায় এসব সুন্দর সুন্দর রঙিন রঙিন আর কি ফুল ফুটেছে। ওকে, তো জায়গায় জায়গায় লাল, জায়গায় জায়গায় হলুদ, এখানে একটু হলুদ দিয়ে দিই। আচ্ছা, দু এক জায়গায় আমরা সাদা দিয়েও দিই। ওকে, একটু সাদা দিয়ে, ওকে তো কালারফুল একটা সুন্দর একটা ফুলের একটা জায়গা। তো ফ্রেন্ডস, এবার আমরা এই গাছগুলো দেবো হচ্ছে ফ্লোরোসেন্ট সবুজ দিয়ে। ওকে, মানে এই কালারটা দিয়ে ফ্লোরোসেন্ট সবুজ, এইভাবে সুন্দর করে জাস্ট এই কালারগুলো আমরা সামনে দিয়ে দেবো, মানে এই ফ্রন্ট সাইডে আমরা এই কালারগুলো বেশি দেবো, ব্যাক সাইডে কম দেবো, এদিকে অল্প অল্প দুটো একটা, এদিকে বেশি। তো ফ্রেন্ডস, এবার আমরা ব্রিজের ওপর দিয়ে সাদা একটা হালকা করে একটা দাগ দিয়ে দেবো, সরি পেন্টিংটাই নড়ে গেল রে। এইবার আমরা এই বিস্কিট কালারটা নিয়ে জাস্ট উপর দিকটি বেশি ফুলে দিতে হবে, নিচের দিকটা কম করে দেবো। ওকে, কালো দাগ নিয়ে কালো ফোঁটা নিয়ে নিয়ে তুমি দিতে হবে, এগুলো কালোর ফোঁটা। ওকে, এগুলো কালোর ফোঁটা। আচ্ছা, এবার ব্রিজটাই একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে দাগ দিতে হবে। ওকে, এবার এইখান থেকে শুরু করে একটা দাগ সোজা গিয়ে একদম এই শেষ সীমায় গিয়ে মিশবে। ওকে, তো এই নিচটা আমরা রিফ্লেকশনটা সেই একইভাবে করব, এটাও ধরুন আমরা এইখান থেকে একটা দাগ দিতে দিতে নিশ্চয়ই কিন্তু একরকম রিফ্লেকশন হয়ে গেল। ওকে, তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা গাছ আমরা এইখান থেকে আঁকবো। ওকে, এইখান থেকে জাস্ট বেঁকে একদম এই পর্যন্ত এসছে, মানে আকাশটা ছেয়ে গেছে, একটা সুন্দর একটা লাল রঙের গাছ। তো ধরুন এইখান থেকে একটা গাছ উঠলো, সুন্দর একটা গাছ। ওকে, এইভাবে গাছটা উঠবে, এইখানে তার ডাল এইভাবে গেছে, তো
এই হচ্ছে গাছ। এবার আমরা ডিপ সবুজ কালারটা হালকা হালকা করে দেবো, ঠিক আছে? মানে তুলির মাথায় সুন্দর করে আলতো আলতো করে নিয়ে জাস্ট এইভাবে ডিপ সবুজ কালারটা দিতে হবে। এই দেখো খুব সুন্দর একটা স্মুথভাবে আমরা এই কালারটা করব। ওকে, খুব সুন্দর এইভাবে হালকা হালকা স্মুথ। এইবার ফ্লোরসেন্ট গোলাপি কালারটা নিয়ে সুন্দর করে এই গাছের মাথায় এইভাবে সুন্দর করে দিতে হবে। ওকে, সরি, ক্যামেরাটা লেগে গেল ধাক্কা, ক্যামেরাটা নড়ে গেল, যাই হোক, এইভাবে সুন্দর করে কিন্তু আমাদের এই কালারটা দিতে হবে। ওকে, এইবার এই গাছের সামনেটাই স্লাইট বিস্কিট কালার দিয়ে দিতে হবে। ওকে, খুব সুন্দর করে কিন্তু এই যে এদিকে ওটা দিয়ে দিলাম। ওকে, তো এইবার মোটামুটি কিন্তু ছবিটি কমপ্লিটলি বটে। ও, তবে আর একটা এখানে রিফ্লেকশন দিতে হবে, গাছটা যে আঁকলাম এই গাছটা এইখান দিয়ে রিফ্লেকশন করে দিতে হবে। ওকে, এই যে এটা হচ্ছে এই গাছের রিফ্লেকশন। ওকে, তো ফ্রেন্ডস, মোটামুটি আমাদের পেন্টিংটি কমপ্লিট। আমি একটু কাছ থেকে দেখাই, মানে এই কালারটা এখন দিলাম তো গোলাপি কালারটাতে ভালো লাগছে না দেখতে। এই যে দূরের গাছগুলো করছে ধোয়া ধোয়া, আর গাছের গাছটা করছে ক্লিয়ার, আর নিচে সুন্দর ফুলের ঝোপ এবং সুন্দর গাছপালা। ওকে, তো মোটামুটি পেন্টিংটি কমপ্লিট ফ্রেন্ডস। এই ছিল আজকের পেন্টিং, আশা করি আপনাদের আজকের পেন্টিংটি খুব ভালো লেগেছে। তো যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।